নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস তার। এ সময় মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সহযোগিতার সম্পর্ক তা আরও জোরদার করতে চান। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যুক্তরাষ্ট্র মনে করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং উন্নয়নে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তা অনুকরণীয়। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এ সময় বাংলাদেশের পাশে থাকার কথাও জানান আফরিন আক্তার। জলবায়ু তহবিল গঠনের প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও নিশ্চিত করেন তিনি। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও পরামর্শ সহায়তা নেবে বাংলাদেশ। আমাদের সাথে সহযোগিতা করতে চায়, আমাদের দৃষ্টিভঙ্গি কি, আমরা জলবায়ুকে কিভাবে দেখছি, আমরা পরিবেশের বিষয়গুলো কিভাবে দেখছি, এটা তারা একটা ধারণা চেয়েছে। যেন তারা যখন তাদের পরিকল্পনাগুলো তারা চূড়ান্ত করে, আমাদের সেই চাহিদাগুলিকে তারা তাদের মাথায় রাখে।